তো বন্ধুরা, বর্তমানে একটা নতুন ব্যাপার এখানে দেখা দিয়েছে, যেটা অনেকেরই মনে প্রশ্ন যে এটা কেন হচ্ছে। তো সেই ব্যাপার নিয়ে এই ভিডিওটা, তো পুরো ভিডিওটা দেখবে এবং এটার কারণটা কী সেটা নিয়ে এক্সপ্লেন করা হবে। তো মেন ব্যাপারটাকে বলি যে ব্যাপারটা কি হয়েছে। তো তোমরা যদি গুগলে গিয়ে WBBP লিখে সার্চ করো, অর্থাৎ যে আমাদের প্রাইমারির যে অফিসিয়াল ওয়েবসাইট বলা হয় WBBP.org, তো সেটা সার্চ করলে তোমরা গুগল সার্চ রেজাল্টের মধ্যেই এটা গুগল থেকে ডিটেক্ট করেছে একটা ব্যাপার, যেটা হচ্ছে দিস সাইট মে বি হ্যাকড, এটা লেখা আছে, দেখতে হবে এখানে। এখানে দেখো পরিষ্কার লেখা আছে দিস সাইট মে বি হ্যাকড, অর্থাৎ এটা হ্যাক হয়ে গেছে, এটা মানটা আশা করা যাচ্ছে আর কি। যাই হোক, তো এখন যে ব্যাপারটা হচ্ছে, তো এখানে যদি ক্লিক করা হয় ওই লেখাটার উপর, তখন গুগল থেকেই এখানে টেকনিক্যালি অ্যানালিসিস করে একটা ব্যাপার দিয়ে দিচ্ছে, যেটা হচ্ছে দিস সাইট মে বি হ্যাকড মেসেজ, এটা এটা ইউ উইল সি দ্য মেসেজ দিস সাইট মে বি হ্যাকড হোয়েন উই বিলিভ এ হ্যাকার মাইট হ্যাভ এ চেঞ্জ সাম অফ দ্য এক্সিস্টিং পেজেস অন দিস সাইট অর অ্যাডেড এ নিউ স্প্যাম মেসেজ। অর্থাৎ এটা মনে করা হচ্ছে যে হ্যাকার হয়তো চেঞ্জ করেছে কিছু ভেতরের পেজ, যেটা এর সাথে হাইপারলিঙ্ক করা আছে, কিংবা আর কোনো রকম স্প্যাম মেসেজ অ্যাড করেছে, অর্থাৎ কোনো লিঙ্কে ক্লিক করলে দেখবি একটা অন্য পেজ খুলে গেল হঠাৎ করে, যেটা সঙ্গে কোনো এটা সম্পর্কই নেই। অথবা এখানে ইফ ইউ ভিজিট দি সাইট ইউ কুড বি রিডাইরেক্টেড টু স্প্যাম অর ম্যালওয়্যার, তো এখানে এটা এজুম করা হচ্ছে এক প্রকার যে এটা হতে পারে স্প্যাম। তো আমরা জানি যে এরকম কিছু সেরকম ব্যাপারটা অতটাও সিরিয়াস নয় যেটা এখানে লেখা আছে, এটা ভয় পাওয়ার কিছু নেই, এটা ইউজুয়াল ব্যাপার। তো তার আগে আমি বাকি জিনিসগুলো বলছি, যেখানে এখানে এটা হচ্ছে হোয়াট টু ডু হোয়েন ইউ সি দ্য মেসেজ, অর্থাৎ কী করতে হবে যদি এটা দেখে। এখানে গুগল থেকে যেটা বলছে সেটা হচ্ছে উই রেকমেন্ড ইউ দ্যাট ইউ ডোন্ট ভিজিট দ্য ওয়েবসাইট আনটিল দিস মেসেজ ডিসঅ্যাপিয়ার্স ফ্রম দ্য সার্চ রেজাল্ট। অর্থাৎ যেহেতু গুগল থেকে এটা ডিটেক্ট করেছে একটা যে এখানে রিস্ক আছে ব্যাপারটাতে, তো সেখানে এখানে সাজেস্ট করছে যে এটা ভিজিট না করতে, কিন্তু ব্যাপারটা আদৌ অতটাও মানে ভয় পাওয়ার কিছু নেই এখানে। তো তো আমরা এখন ব্যাপারটা এখানে দেখে নিই যে কেন এটা হচ্ছে, অরিজিনাল ব্যাপারটা কী। তো অরিজিনাল তোমরা জানো যে এই ওয়েবসাইটটাতে যেটা সিকিউর যে ব্যাপারটা, সেই সিকিউর যে ব্যাপারটা, এটা অতটা সিকিউর নয় ওয়েবসাইটটা, কানেকশন ইজ নট সিকিউর, কারণ এটা HTTPS নয়, অর্থাৎ সিকিউর সাইট নয়। আমরা জানি যে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল যেটা থাকে তার পাশে যাতে এস থাকে সিকিউরের জন্য, তো সেটা যদি থাকে তাহলে সেটা একটা সার্টিফিকেট ওয়াইজ একটা সিকিউরিটি থাকে। তো এক্ষেত্রে এখানে কোনো রকম কানেকশানটা সিকিউর নয়। তোমরা দেখতে পাচ্ছ যে ইউ শুড নট এন্টার এনি সেন্সিটিভ ইনফরমেশান অন দ্য সাইট, অর্থাৎ যেমন পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড ডিটেলস, তো এরকম সেগুলো বলছে ইজিলি থার্ড পার্টি দ্বারা অ্যাক্সেস করা যেতে পারে এবং চুরি করা হতে পারে। তো এটা লেখা আছে কারণ এটা বাই ডিফল্ট এটা করা আছে সিস্টেমে, যে লেখা হয়, কিন্তু এখানে তো কেউ মানে কোনো ব্যাঙ্কিং ইনফরমেশান দিচ্ছে না, হয়তো দিচ্ছে সেটা অন্য পেজে রিডাইরেক্ট হচ্ছে, সেই পেজটা ঠিক আছে হয়তো। তো আমরা দেখে নেবো যে এখানে যে হাইপার লিঙ্ক করা আছে অন্য পেজের, অর্থাৎ মেরিট লিস্ট দেখার যে পেজটা, সেটাতে গেলে কী হচ্ছে, সেটাতে গেলেও তোমরা দেখতে পাবে। তো সেটাতে গেলেও দেখতে পাবে যে এখানে আই বাটন আছে, আইটাতে ক্লিক করলে হচ্ছে সেম কেস, অর্থাৎ এটা তো HTTPS নয়, অর্থাৎ HTTP সাইট। তো সেক্ষেত্রে ব্যাপারটা যেটা, যে সাইটগুলোতে সিকিউরিটি লেভেল একদমই নেই, এবং যেসব সাইটগুলোতে যখন পেমেন্ট হয়, অর্থাৎ কোনো রকম ফর্ম ফিল আপ হয় তখন সেগুলোকে সিকিউর সাইটে রিডাইরেক্ট করা হয়, অর্থাৎ তাছাড়া সেটা তো সিকিউর থাকবে না ব্যাপারটা। তো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কিছুই নেই, এবং অনেকেই এটা জিজ্ঞেস করছিলো যে এটা কেন, সেই জন্য এই ভিডিওটা বানালাম। তো অনেকের আশা করি ডাউট ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা কী। তার সত্ত্বেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাও, অবশ্যই উত্তর দেবো। আর প্রাইমারি 2014 কাউন্সিলিং নিয়ে যে আপডেট আসবে অবশ্যই সেটা নিয়ে আপডেট এই চ্যানেলে সবার প্রথম জানানো হবে, এবং তার সাথেও এডুকেশনাল নিউজ এবং আদার্স যে নিউজ আপডেটের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো যদি মন যায়, এবং পাশের বেল আইকনটা প্রেস করে অল করে দেবে, তাহলে ইম্পর্টেন্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। টেলিগ্রাম এবং ফেসবুকের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, অথবা টেলিগ্রামে গিয়ে সার্চ করতে পারো আপডেট মাস্টার 4, সেখান থেকে জয়েন করতে পারো। 500 রুপো সাবস্ক্রাইব করে আছে, ভেরিফাই করে জয়েন করে নেবে। ধন্যবাদ দেখার জন্য, ভালো থাকবে, ভালো রাখবে। Stay safe, stay happy.